ইতিমধ্যে বিরাট শূন্য পদে কর্মী নিয়োগের ইতিমধ্যে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেল আর আজকে থেকে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেখানে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এরপরে দেখতে পাবেন ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি যেটা গ্রুপ এ লেভেলের যে রিক্রুটমেন্ট সেটাও কিন্তু রয়েছে সেক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য বেতন পেয়ে যাবেন যেটা গ্রেড এ লেভেলে সেটা কিন্তু পঁচিশ হাজার পাঁচশত টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে এই আবেদনটি করে নিতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্সটেন্টেটিভ যে ভ্যাকেন্সি রয়েছে এক হাজার ছশো শূন্য পদ রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে আবেদন করবেন এই প্রত্যেকটি পোস্টের জন্যই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য লেভেল ফোর হিসেবে আপনাদের বেতন দেওয়া হবে সঙ্গে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন লেভেল রিস দেখতে পাচ্ছেন যে উনত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পরবর্তীতে পাবেন এবার দেখুন যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবেন এলডিসি এর সঙ্গে জুনিয়র সেক্রেটারিয়ার যে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে দুটো পোস্টের জন্য লেভেল টু হিসেবে আপনাদের বেতন দেওয়া হবে বেতন দাঁড়াবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে চলে আসবো এজের মধ্যে এজ এখানে আপনাদের থাকতে হয়েছে যেটা দেখতে পারবেন আঠেরো থেকে চল্লিশ ইয়ার্সের মধ্যে সরি আঠেরো থেকে টোয়েন্টি সেভেন সাতাশ ইয়ার্সের মধ্যে আপনারা আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে এখানে যে সাল বয়সের সালগুলি উল্লেখ করা রয়েছে এই সকল সালের মধ্যে যদি আপনাদের জন্মান হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন চিন্তা নেই যদি আপনারা এস সি এসটি ও বিসি হয়ে থাকেন তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে যেখানে এস সি এসটি হয়ে থাকলে পাঁচ বছর ও বিসিরা বয়সের তিন বছর পি ডি পি ডাব্লু বিডি ক্যান্ডিডেটের জন্য দশ বছর পিডাব্লু বিডি ও বিসিদের জন্য তেরো বছর এইভাবে করে কিন্তু বিশেষ ছাড় এখানে আপনারা অন স্ক্রিন সেটা দেখতে

তো ইতিমধ্যে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইনে যে আবেদন শুরু প্রসেসিং দেখতে পাচ্ছেন নয় পাঁচ দু হাজার তেইশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে লাস্ট ডেট অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে আট ছয় দু তারিখে লাস্ট ডেট টাইম অফ মেকিং অফ ফি পেমেন্ট দেখতেই পাচ্ছেন অনলাইনের মাধ্যমে প্রত্যেকটি যে স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে কোনো রকম অফলাইনের এখানে ঝামেলা নেই সেক্ষেত্রে লাস্ট ডেট অফ মেকিং অফ ফি পেমেন্ট যারা ফি পেমেন্ট করবেন তাদের ক্ষেত্রে লাস্ট ডেট রয়েছে দশ ছয় দু তারিখে খুব স্বল্প পরিমাণে এখানে যে যে ফি সেটা কিন্তু লাগছে অত ভয়ের কোনো কারণ নেই আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি কবে থেকে এখানে যে আপনাদের এক্সাম বা কবে থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সকল সমস্ত রকম দেওয়া রয়েছে এই ভিডিওটির নিচে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক যারা এখনও পর্যন্ত যুক্ত হনই সেখান থেকে যুক্ত হয়ে অবশ্যই এই ভিডিওটির যে নোটিশটি রয়েছে সেটি অবশ্যই ডাউনলোড করার পর আপনারা নিজেরা একবার চেক আউট করে নেবেন তারপরে কিন্তু অনলাইনে আবেদনটি করে নেবেন তো ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম দুই ধরনের এখানে ডিইও রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর ঠিক আছে তো যেহেতু দুই ধরনের ডিইও রয়েছে একটা গ্রেড এ ওয়ান মানে খুব ভালো একটি লেভেলের ঠিক আছে ভালো একটি লেভেলের বেতনও রয়েছে সেই হিসাবে দেখুন যে আপনারা লেভেল অনুযায়ী কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের ধরা হচ্ছে যেখানে দেখতে পাবেন ডেটা এন্ট্রি অপারেটর যেটা গ্রেড এ লেভেলে সেটা কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অবশ্যই সায়েন্স স্ট্রিম নিয়ে পাশ করতে হবে তাহলে কিন্তু আপনারা গ্রেড এ যেটা ডিইও ও ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে গ্রেড এ পোস্টের জন্য ক্লিয়ার এরপরে পরবর্তী যে আমি আপনাদের একটি পোস্ট দেখিয়েছিলাম যেখানে এলডিসির লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে এর সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে ঠিক আছে সেই সকল স্ট্রিম নিয়ে যদি আপনাকে আবেদন করতে চান সেক্ষেত্রে দেখুন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টুয়েলভ স্ট্যান্ডার্ড অর ইট ইস সিকোয়ার ফ্রম এ রেগুনাইজ বোর্ড আর ইউনিভার্সিটি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ডের আন্ডারে বা যে কোনো হাই স্কুল থেকে যদি উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু ডিইও পোস্টের জন্য আবেদনটি করে নিতে পারবেন রাজ্য সরকারের যে কোনো ডিইও পোস্টের জন্য কিন্তু আপনাদের বিশেষ করে যেটা বাংলা সহায়তা কেন্দ্রে রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়ে থাকে আর প্রত্যেকটি যেরকম ডিএম অফিস বললেন বিডিও অফিস এই সকল পোস্টে কিন্তু বা এই সকল ভ্যাকেন্সিতে কিন্তু আপনাদের বিএ পাস প্রয়োজন হয় তবে আজকের যে রিক্রুটমেন্টটি রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আপনারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে আবেদন করে নিতে পারছেন তবে দেখুন এখানে বলা হয়েছে টুয়েলভ স্ট্যান্ডার্ড ইট ইস একুয়েভলেন্ট অলসো হাউএার মাস্ট প্রসেস্ট এক্সটার্নাল কোয়ালিফিকেশান ফর দা বিফোর কাট অফ মার্ক এখানে কিন্তু আপনারা একে করে দেখে নিতে তো এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি আপনাদের দেখিয়ে দিলাম এরপরে চলে আসবো সরাসরি ফি পেমেন্টের মধ্যে দেখুন এখানে জেনারেল ছেলেদের জন্যই শুধুমাত্র একশোটি টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে যেটা অনলাইন মাধ্যমে আপনারা ফি পেমেন্ট করিয়ে নিতে পারবেন এবার যারা যে কোনো কাস্টের মেয়েদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য কোনো রকম এখানে আবেদন মূল্য লাগছে না সঙ্গে যদি এসসি শিডিউল কাস্ট ছেলে হয়ে থাকেন শিডিউল ট্রাইব ছেলে হয়ে থাকেন পার্সন উইথ বেঞ্চমার্ক ডিজার্ভেটি যারা ফর্টি পার্সেন্ট হ্যান্ডিক্যাপ রয়েছেন অ্যান্ড এক্স সার্ভিসম্যান ইএসএম ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে কোনোরকম তাদের জন্য এখানে আবেদন মূল্য লাগবে না একদম ফ্রিতে আপনারা আবেদন করে নিতে পারবেন এবার আবেদনের যে ফি পেমেন্ট করতে পারবেন সেটা হচ্ছে ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই ভিম ইউপিআই এই সকলের মাধ্যমে এবার আমরা সরাসরি চলে আসবো এখানে আপনাদের কিন্তু অনলাইনে এক্সাম হবে সেক্ষেত্রে ইস্টার্ন রিজনের মধ্যে আপনারা দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গলে আমরা যারা রয়েছি সেক্ষেত্রে দেখুন কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবেন শিলিগুড়ি কল্যাণী দুর্গাপুর এ বর্ধমান এই সকল আসানসোল এই সকল জায়গায় মানে বড়ো বড় শহরে কিন্তু আপনারা এর যে আবেদন বা মানে এক্সাম যে হবে আপনাদের এক্সামটি কিন্তু এই সকল জায়গায় হতে পারে আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মানে আপনাদের বাড়ি থেকে যেটা কাছে মনে হবে সেই যে এক্সাম সেন্টারটি সেটা কিন্তু আপনারা চুজ করবেন সেই এক্সাম সেন্টারে ফার্স্ট যে এক্সাম সেন্টার আপনারা চুজ করবেন সম্ভবত সেই এক্সাম সেন্টারে আপনাদের যে এক্সাম অনলাইনে টেন্টিভ এক্সামটি হয় সেটি কিন্তু এখানে হবে তো বন্ধুরা নিয়োগটি প্রকাশিত হয়েছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আজকে কিছুক্ষণ আগে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যারা এখনও পর্যন্ত আবেদন করেনি খুব তাড়াতাড়ি আবেদন করে নেবেন কম্বাইন্ড গ্র্যাজুয়েশন সরি টেন প্লাস টু হায়ার সেকেন্ডারি এক্সামিশনে কিন্তু এই সকল পোস্টের জন্য আপনারা আবেদন করে নিতে পারছেন মানে এখানে যতগুলি পোস্ট রয়েছে বিভিন্ন ধরনের প্রত্যেকটিতেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে এলডিসির লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে জুনিয়ার সোসাইটিক অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ডিইও থেকে শুরু করে সকল সমস্ত রকম কিন্তু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করে নিতে পারছেন এছাড়া আজকের ভিডিও অবশ্যই বন্ধুদের মধ্যে এই সকল ভিডিওগুলি আপনারা শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ